রাজ্যের জেলা আয়ুক্তরে মুখ্যমন্ত্রীর বৈঠক, লোকসেবা ভবন জেলা আয়ুক্ত সকলের সঙ্গে বৈঠক মিলিত হয়েছে মুখ্যমন্ত্রীগী। শেহতীয়া বান পরিস্থিতির প্রতিবেদন দাখিল আয়ুক্ত সকলের, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিরও প্রতিবেদন দাখিল করেছে আয়ুক্ত সকলে। কথা পাতিছে মুখ্যমন্ত্রীর সঙ্গে একখন বৈঠকতে মুখ্যমন্ত্রী কলে 2 অক্টোবরত আনুষ্ঠানিকভাবে উপজেলা আরম্ভ করা হব। যেহেতু উপজেলা ঘোষণা করা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে উপজেলা আরম্ভ করা হব। কামরূপ জেলা 2খন উপজেলা হব। উপজেলার প্রশাসনিক ব্যবস্থা 2 অক্টোবরের আরম্ভণি হব। প্রথমে অস্থায়ী কার্যালয়ের উপজেলার কাম আরম্ভ হব, তারে স্থায়ী কার্যালয়ের নির্মাণের কাম আরম্ভ করা হব। লোক নির্মাণ বিভাগে উপায়ুক্ত সকলক, জেলা আয়ুক্ত সকলক নকশা দেখাব কার্যালয়ের। দায়িত্ব আছে যাতে গার্জেন মিনিষ্টার জনেও হি ফিল কমফর্টেবল যে মোক পিসিএ মাতিছে, গতিকে এবার গৈ আছো। বাকি পয়েন্ট যাওয়ার আগতে মই ফাইনালি এটা টপিক কব খুজো যে সরকারের প্রত্যেকটো গাইডলাইন খুব সিরিয়াসলি আর খুব ভাল করে আপনাদের অধ্যয়ন করে। আমার সরকার আসলে এটা যা 25 বছর আমি ল এন্ড অর্ডারের মাজত আমি আসি, সো সার্টেন থিংস হ্যাজ বিন পুট ইন টু প্র্যাকটিস। এটা সেইবর প্র্যাকটিসর প্রয়োজনীয়তা আছে নাকি? যেনেকে আজি আমার এখন কেবিনেটর মিটিং হয়েছে, গভর্নমেন্টের পৰা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে এনি লাঞ্চ এন্ড ডিনার হ্যাজ টু বি ভেজিটেরিয়ান। মোর অফিসের পৰা আছে যে চিফ মিনিষ্টার উইল ইট অনলি সিম্পল ভেজিটেরিয়ান ফুড। আপনাদের পাইছে সব এনে পোৱা? তারপর যেটা আপনাদের মোক চিকেন খাব খুঁজাই ফিল ইরিটেটেড, তার কারণ তো পয়েন্ট না বাড়ে। যদি ইনস্ট্রাকশন না থাকিলে বা যা 25 বছরের পরে মুখ্যমন্ত্রী গলে ভাল করে খুয়া বুয়া একটা নিয়ম আছে, কারণ মানুষ লগ্ন করেছিল, আন্দোলন আছে বাহির, গতি এইবিলাকৰ লিগেসিটো কোর পর আরম্ভ। যেনেকে মানে ওয়াজ ল এন্ড অর্ডারের সময় যে মুখ্যমন্ত্রী আছে ডিস্ট্রিক্ট ভিজিট করব গেছিল, ডিস্ট্রিক্ট ভিজিট মানে যেনে তেনে সিএম জন গিয়ে সার্কিট হাউসত সোমাই গেল, ডিসিজনে ভালকে খুয়াই বুয়াই দিনটা ব্যস্ত করে রাখে, নিজের পার্টির 2-4 জন মানুষ লগ করব, ভিজিটটা ইমানতে সামরণি পড়ে, কারণ পাবলিকের মাজত তো যাওয়ার কথাই নাই, বাহিরত আন্দোলন আছে, বোমা বিস্ফোরণ আছে, মুখ্যমন্ত্রী জন গলে বরপেটা জেলা বন্ধ দিয়ে দিয়ে, কোকরাঝাড় জেলা বন্ধ দিয়ে দিয়ে, গতি সিএম জনে কি করে সাকি দাসে বই ভাল করে সময় সময় ললে, অফিসার সকলের কথা পাতিলে, লাহে লাহে গুছি আহিলে। আজিকালি মানুহে এইবিলাক ভাল না, আর মানুহে ভাল নোপোৱা কাম আমি করব না। আর্টিফিশিয়াল বেরিয়ার বিটুইন দা গভর্নমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, সকল ডিসিকে মই রিকুয়েস্ট করি যে অফিসারর ভিজিট হোক, মুখ্যমন্ত্রীর ভিজিট হোক, সিম্পল ভেজিটেরিয়ান লাঞ্চর বাদে কোনেও কাকো সার্ভ নকরিব। আজিকালি রাস্তা বহুত ভাল ভাল ধাবা আছে, কোনোবা যদি মন্ত্রীয়ে অফিসারে কোনোবাই খাই ভাল পায়, দে উইল গো, দে উইল এনজয় দা ফুড। যেনেকে যোৱা কেইদিনমান আগতে ডিব্ৰুগড়ত মোৰ খাবৰ মনত গল, মই ৰেষ্টুৰেণ্টত আহিছো, মই ধুনীয়াকৈ খাইছো, বিক্ৰম ৱাজ দে, গতিকে খাবৰ কাৰণেতো বাধা নাই। কিন্তু যদি মন্ত্ৰী অফিচাৰজনে ডিব্ৰুগড়ত লে ডিচি টেক চিফ চেক্ৰেটাৰী টু দা ফাইনেন্স ৰেষ্টুৰেণ্ট ইন দা ডিব্ৰুগড়, তেতিয়া ৰেষ্টুৰেণ্টখনেও ফিল কৰিলে যে ডিচিয়ে গেষ্ট এজন লৈ আহিছে, ডিব্ৰুগড় ওলাই গেল যে চিফ সেক্রেটারি কালি এখন হোটেলত খাই গেছে, সো আনাদার ফিউ পিপল উইল কাম এন্ড হ্যাভ লাঞ্চ ডিনার ইন দ্যাট রেস্টুরেন্ট, ইনডাইরেক্টলি উই প্রমোটেড দ্যাট রেস্টুরেন্ট দ্যাট হোটেল।
আননেসেসারিলি এখন কেবিনেট করি অহার পিছত আমার এনেকুয়া ফিল হয় কিয় গলো আননেসেসারি খাই পেলাই এটা কত বমি গলো খাব কেন তো বুঝা নাযায় মোটো ডায়াবেটিস আছে মতো খাব নয় মোস্ত অফ আমার মানুষ তো খাব নয় কত খাব কিন্তু বাহির প্রচারটা হয়ে গেল যে এমন খাবর কারণে গুছি আর ডিস্ট্রিক্ট যে আমি 1000 কোটি টাকার কাম করে থাকি আহিল সে নিউজ তো নোহা হল তার কারণ কি যে উই ডু নট ফলো গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ভেরি ভেরি কেয়ারফুল এসপি সকলে তেওঁলোকৰ সিকিউৰিটিটো সুদৃঢ় কৰাৰ নিয়ম হল বেৰিকেড বনোৱা চিফ মিনিষ্টাৰ বা বেৰিকেড বনাই দিম চ চি এম উইল বি সিকিউৰ এইটোতো আটাইতকৈ সহজ কথা বেৰিকেড বনালেতো কোনেও নাহে কিন্তু বেৰিকেডৰ কাষত থকা মানুহবিলাকে যে মুখ্যমন্ত্ৰীক গালি পাৰি দিব লষ্টটো মোৰ হল পলিটিকেলি বিসি এসপিএ ভাবিলে যে সিএমৰ ভিজিট হেজ বিন কমপ্লিটেড কনক্লুডেড নাইসলি কিন্তু ঘূৰি আহি মই গম পালো যে দেট ভিজিট ওয়াজ এ ওয়েস্টেজ ফর মি কারণ পুলিশে ইয়াক ধাক্কালে তাক ধাক্কালে তাক সেইকাৰণে মোৰ এটা রিকুয়েস্ট আছে যে যেতিয়া মুখ্যমন্ত্রী গভর্নর কোনোবা জিলাত যায় ডিসি এন্ড এসপি উইল হ্যাভ এ ডিসকাশন ফ্রেন্ডলি যে আপনি কেনেকে মানুষের লাইফটু দিগদারি নকরাক মুখ্যমন্ত্রী জনক আনিব এইকেদিন মই গাড়ীত গৈ আছো সিদিনাখন মই গোলাঘাটৰ পৰা গুৱাহাটী লেখা ঘূৰি আছো প্রকাণ্ড বরষুণ বরষুণের মাজত পুলিশ কেজনে রাস্তাত রোড লাইনিং ডিউটি কৰি আছে ভিজি আছে মুখ্যমন্ত্রী জন গাড়ি চলাই আহি আছে আমার মতে তেওঁ ডিউটি রাতিপুৱা জ্বর উঠিলে মাকে ফোন করলে যে বাবা তোর জ্বর কেনেকে হল এ কালি আর কি কবা মা মুখ্যমন্ত্রী জন আহতে গোটে তেওঁ 1 ঘন্টা আহিব লাগিছিল 11টাত আহি পালে 1টাত 3 ঘন্টা মই বরষুণত দিদি রাতি ডিউটি থান স্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে Strong money. Might and steel. এইটো মাইট এণ্ড ষ্টীল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টীল I stand in support of Network 18's Project One Tree. We all know that trees are important. We all know how important it is for the environment and for a better future. So please be a part of it and support them. It's a good cause. Koi log hoy ase tar karone teoluke aadhar card na pai aru bohu samoyot এই ব্যক্তিসকলে উচ্চ শিক্ষাৰ স্কলাৰশ্বিপ বিভিন্ন ধৰণৰ দিশৰ পৰা বঞ্চিত হৈ আছে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত এই বিষয়টো মই আলোচনা কৰো কেমেৰাত সঞ্জয় পৰা সহযোগত হিৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট স্বৰ্ণিল ইতিহাসৰ বৰ্ণিল দিন বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ তালিকাত চৰাইদেউ মৈদাম গৌৰৱত উফন্দি উঠিছে অসমবাসীৰ বুকু But the nominated property is an exceptional example of an Ahom necropolis that represents funerary traditions and associated beliefs in a tangible way. To conclude, ICOMOS recommends that Moidams, the mound burial system of the Ahom dynasty, India, be inscribed in the World Heritage List on the basis of criteria 3 and 4 and has included a number of further recommendations in the draft decision to support the long-term conservation of the property.
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সমিতির আনুষ্ঠানিক ঘোষণার লগে লগে পুনর্বার প্রাণ পাই উঠিল আহোম রাজত্বকালের স্বর্ণীল ইতিহাসে। কাজিরঙা আর মানস রাষ্ট্রীয় উদ্যানের পাছত তৃতীয়টো বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের বিরল স্বীকৃতি লাভ করলে চৰাইদেউ মৈদামে। ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইট এণ্ড ষ্টীল। ভাৰতৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ তালিকাৰ 43 নম্বৰ স্থানত অন্তৰ্ভুক্ত হৈছে চৰাইদেউ মৈদামৰ নাম। অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমটো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ হিচাপে বিবেচিত হ'ল চৰাইদেউ মৈদাম। শুকুৰবাৰৰ দিনটো স্মৰণীয় দিন হিচাপে অভিহিত কৰি অসমবাসীৰ বাবে এয়া বৃহৎ প্ৰাপ্তি বুলি সংবাদমেলযোগে মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ স্বীকৃতিৰ পাছতে মুখ্যমন্ত্ৰীলৈ ফোন কৰি অভিনন্দন জনালে কেন্দ্ৰীয় সাংস্কৃতিক মন্ত্ৰী গজেন্দ্ৰ সিং শেখাৱতে। শেখাৱতজী বহুত বহুত অভিনন্দন। নহীঁ নহীঁ আপ লোগোনে বহুত মতলব জো কৰি দিয়া হে হম লোগ কভি নাই ভুলেগা। সাম উইল বি অলৱেজ অলৱেজ উইল বি ইনডেপ্টেড টু ইউ এণ্ড আৱাৰ প্ৰাইম মিনিষ্টাৰ। সাংস্কৃতিক মন্ত্ৰী গজেন্দ্ৰ সিং শেখাৱত ডাঙৰীয়া, সো তেওঁ এতিয়া এইটো এটা ভাবিব নোৱাৰা কাম। মই এটাই ক'লো যে সারনাথ আৰু চৰাইদেউ দুইটা একেলগে আছিল। সারনাথ ক'ত? ইউপি। মোদী ডাঙৰীয়াই ইমান বিশাল হৃদয় দেখুৱায়, কেশৱদাও আছিলে সেইদিনাখন মোৰ লগতে আছিলে, তো ইমান বিশাল হৃদয় দেখুৱাই অসমক আগবঢ়াই দিলে, এইটো ভাবিব নোৱাৰা কথা। আমাৰ সকলোৰে ৰাজনৈতিক জীৱনৰ ই এটা ডাঙৰ প্ৰাপ্তি হৈ ৰ'ব। চৰাইদেউ মৈদামলৈ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ স্বীকৃতিৰ পাছতেই সাৰ্থক হ'ল অসম আৰু ভাৰত চৰকাৰৰ বহুদিনীয়া প্ৰচেষ্টা। অসম চৰকাৰৰ অনুৰোধত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ বাবে মনোনীত কৰিছিল চৰাইদেউ মৈদামৰ নাম। দেশৰ 52টা স্থানৰ ভিতৰত মনোনীত কৰা হৈছিল চৰাইদেউ মৈদামক। এই উদ্যোগৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে আহোম জনগোষ্ঠীয় দল সংগঠনে। খুব আনন্দিত আৰু উৎফুল্লিত আৰু এই বাতৰি কাৰণে আমি বহু দিন ধৰি আমি আশাৰে বাট চাইছিলোঁ। গতিকেলৈ এই আপোনাৰ আমি দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক আমি ধন্যবাদ জনাইছোঁ। হয়, এইটো নথৈ আনন্দিত হৈছোঁ। আমাৰ গোটেই অসমবাসী ৰাইজ আছে উৎসুকতাৰে ৰৈ আছিলে, ইমান ভাল খবৰ এটা আহিছে, খুব আনন্দৰ কথা। হয়তো এই আমাৰ জীৱনকালৰ চাগে আজিলৈকে যিমানবোৰ আমি ঘটনা পৰিঘটনা দেখিছোঁ তাৰ ভিতৰত উৎকৃষ্ট মানদণ্ডৰ ভাল সুখজনক ঘটনা বুলি আমি ক'ব পাৰিম। এইটো আমাৰ কাৰণে আমি খুব উৎফুল্লিত যে আজি চৰাইদেউ মৈদাম ক্ষেত্ৰ বিশ্ব 64 টকাটো উপলব্ধ। রাজ্যত পুনৰ আৰক্ষীৰ এনকাউণ্টাৰ। হাজোৰ ভৈলাবৰীত এইবাৰ এনকাউণ্টাৰ, কিশোৰী হত্যাকাৰীলৈ আৰক্ষীৰ গুলী চলিল। আৰক্ষীৰ এনকাউণ্টাৰত আহত হৈছে হত্যাকাণ্ডত অভিযুক্ত ৰাহুল হুছেইন, বৰ্তমান জি এম চি এইচত ভৰ্তি হৈ আছে। গুলীবিদ্ধ ৰাহুলক ভৰ্তি কৰোৱা হৈছে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালত। আৰক্ষীৰ জিম্মাৰ পৰা যেতিয়া পলায়ন কৰিবলৈ চেষ্টা কৰিছিল, পলাবলৈ ধৰোঁতেই আৰক্ষীয়ে গুলী চলালে।
সেইখিনি সময়ত এনকাউন্টার আরক্ষীৰ গুলিত গুলিবিদ্ধ হয়েছে। কিশোরী হত্যাকাণ্ডৰ সময়ত ব্যবহার করা বাইকখন দেওবারে নিশা সাংসারির পৰা জব্দ করে আনি থাকার সময়তে আরক্ষীৰ জিম্মার পৰা পলাবলৈ লৈছিল আৰু তেতিয়াই আরক্ষীৰ গুলি চলিল। বর্তমান জি এম সি এইচত রাহুল হুসেনক রখা হয়েছে। হত্যাকাণ্ডের পিছতে সাংসারীত আত্মগোপন করে থাকা অবস্থাত আরক্ষী গ্রেপ্তার করেছিল রাহুল হুসেনক। প্রেমর জালত পেলা এগারী হিন্দু কিশোরীক হত্যা করে হাজু আরক্ষীর জালত পড়েছিল হাজুর বরম্বর রাহুল হুসেন। 25 জুলাইত বাগদা ভৈলাপরীর সংযোগী পথর একটা কালভার্টর তলত উদ্ধার করা হয়েছিল এগারী 15 বছরীয় কিশোরীর মৃতদেহ। পুৱতি নিশার নিখোঁজ হয়ে থাকা কিশোরীগীর মৃতদেহ উদ্ধার হওয়ার পিছতে হাহাকার লাগিছিল পরিয়ালর মাজত। কিশোরীগী হত্যা করে রাহুলে কালভার্টর তলত মৃতদেহ লুকাই থার অভিযোগ উত্থাপন করেছিল কিশোরীগীর পরিয়ালে। ফোনযোগে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে আমার সাংবাদিক হাজুর ধীরাজ দাসের সঙ্গে। ধীরাজ, শেহতিয়া খবর কি আছে, যেহেতু এই গোটেই ঘটনার প্রতিক্রিয়া অব্যাহত আছে আর আনহাতে এনকাউন্টার তার মাজতে? ধীরাজ আমার সঙ্গে সংযুক্ত হওয়া নাই মুহূর্ত, ধীরাজের সঙ্গে পুনর্বার আমি যোগাযোগ করি। এনকাউন্টার গুলিবিদ্ধ রাহুল হুসেনক জি এম সি এইটত ভর্তি করা হয়েছে। এগারী 15 বছরীয় কিশোরী হত্যা করেছিল, হত্যা করার পিছত কালভার্টর তলত পেলায় থাকে গেছিল মৃতদেহ। যথেষ্ট হৈচৈ হয়েছিল, আরক্ষীয়ে ধরলে সাংসারী লুকাই থাকা অবস্থার অভিযুক্ত আর তারপরে বাইকখন আনবলৈ যাওতে আরক্ষীর জিম্মার পলাবলৈ চেষ্টা করতে আরক্ষীর গুলি চলিল পলায়ন করবলৈ ধরা রাহুললৈ বুলি। রাহুল হুসেন গুলিবিদ্ধ হয়েছে, বর্তমান জি এম সি এইচত চিকিৎসাধীন। প্যারিস অলিম্পিক্সর খবর, আজি অলিম্পিক দুটাক পদক জয়ের সম্ভাবনার ভাগ লব ভারতীয় খেলুয়ে। মনু ভাকরের পিছত আজি পদক জয়ের যুঁজ দিব দুই ভারতীয় শুটার রমিতা জিন্দাল আর অর্জুন বাবুতাই। মহিলার 10 মিটার এয়ার রাইফল ইভেন্টত চূড়ান্ত খেলত ভাগ লব ভারতীয় শুটার রমিতা জিন্দালে। আর ভারতীয় সময় অনুসরি দিনের 1 বজাত এই ম্যাচখন আছে, খেল আছে, ইভেন্টটু আছে। একদরে দিনের 3:30 বজাত ভারতীয় শুটার অর্জুন বাবুতাই পুরুষের 10 মিটার এয়ার রাইফলের চূড়ান্ত খেলত ভাগ লব। আনহাতে দিনের 12:50 মহিলা ব্যাডমিন্টন যুটিয়া শাখাত ভারতে চীনের শাটলারের বিরুদ্ধে অবতীর্ণ হব। খেলখনত ভারতের হয়ে ভাগ লব অশ্বিনী পোনাপ্পা আর তানিশা ক্রাস্টোই। আনহাতে ভারতীয় পুরুষ হকি দলের আজি খেল আছে, আজি আর্জেন্টিনার মুখামুখি হব হকি টিম। পুল বি প্রথম খেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-2 গোলের ব্যবধানত জয়লাভ করেছে। সুন্দর আরম্ভণি হয়েছে ভারতীয় দলের। খেলখন 4:15 হব আর্জেন্টিনার বিরুদ্ধে যখন ম্যাচ আছে। আর পুরুষের ব্যাডমিন্টনত ইফালে গ্রুপ এলর এখন খেলত ভারতীয় শাটলার লক্ষ্য সেন বেলজিয়ামর শাটলারের সম্মুখীন হব এই খেলখনত। আর ভারতীয় পুরুষের আর্চারি টিমেও আজি কোয়ার্টার ফাইনেল খেলিব। ভারতীয় সময় অনুসরি আজি সন্ধ্যা 6:31 খেল অনুষ্ঠিত হব। আনহাতে দুপরিয়া 12:45 মিক্সড 10 মিটার এয়ার পিস্টল কোয়ালিফায়ার খেল আছে, যত ভারতে ভাগ লব। একদরে শুটিংয়ের মেন্স ট্র্যাপর দুপরিয়া 1 বজাত হবলগিয়া যে খেল তাত ভাগ লব ভারতীয় শুটার পৃথ্বীরাজ তন্দাইমানে। আর আনহাতে টেনিসর পুরুষের যুটিয়া খেল আছে, প্রথম রাউন্ডতে ভারতীয় দল ফ্রান্সর বিরুদ্ধে পরাস্ত হয়েছে 7-5, 6-2 পুনপটিয়া সেটত পরাস্ত হয়েছে। ভারতীয় দলটা আছিল রোহন বোপান্না আর এন শ্রীরাম বালাজি। আর সাহক এই মুহূর্তে কি আছে সংবাদ শিরোনামত। Top headlines.